বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্থলমাইন অপসারণের জন্য মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী MPFকে অনুরোধ করেছে বিজিবি। দুবাহিনীর সিনিয়র পর্যায়ের সীমান্ত সম্মেলনে এই অনুরোধ জানানো হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক। 5 দিনব্যাপী সম্মেলন শেষে যৌথ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিজিবি ও MPF প্রধান। সীমান্তে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা মাইন পেতে রেখেছে বলে MPF এর পক্ষ থেকে দাবি করা হয়। পাশাপাশি বিচ্ছিন্নতাবাদীরা যেন বাংলাদেশের ভূমি ব্যবহার করতে না পারে সে অনুরোধও জানিয়েছে MPF। সম্মেলনে দুপক্ষ মাদক চোরাচালান ও সন্ত্রাসবাদ প্রতিরোধ সহ 9টি ক্ষেত্রে একে অপরকে সহায়তা করতে একমত হয়েছে। বলেছেন যে তাদের অনেক বিদ্রোহী গ্রুপ মাঝে মাঝে বাংলাদেশের ভিতরে ঢুকে এসে অবস্থান করে। তাদের এই দাবির প্রেক্ষিতে আমরা তাদেরকে জানিয়েছি আমাদের দেশে এরকম কোন গ্রুপ নেই বা এরকম কোন অবস্থান নাই। তারপরেও তারা যেহেতু বলছে আমরা ওইসব অঞ্চলে আমাদের অপারেশন কার্যক্রম জোরদার করব যেন তারা আমাদের ভিতরে থাকতে না পারে।